इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقال الذين كذبوا الله ورسوله আর মুরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করতে এলো যেন তাদের যুদ্ধে না যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং যারা আল্লাহ ও তার রাসূলের সাথে মিথ্যা বলেছিল তারা ঘরে বসে থাকল তাহলে আমরা বুঝছিলাম যে এটা ওই তাবুকের যুদ্ধের বিষয় যে মুরুবাসীদের মধ্যে কিছু লোক এসে অজুহাত পেশ করলো যে যে তাদের যেন যুদ্ধে না যাওয়ার অনুমতি দেওয়া হয় যে যুদ্ধে তারা যেতে চাচ্ছে না এবং যারা আল্লাহ তা রাসূলের সাথে মিথ্যা বলেছিল যে আমাদের অসুবিধা আছে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা তারা ঘরে বসে থাকলো এরপর আল্লাহ বলছে সাইউসিবুল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম তাদের মধ্যে যারা কুফরি করেছে অচিরেই তাদের উপর যন্ত্রদায়ক শাস্তি আপতিত হবে কুফরি করেছে এখানে এদের মধ্যে এরার মধ্যে যারা কুফরি করেছে যে এই যারা আসলো এদের মধ্যে যারা কুফরি করেছে অস্বীকার করেছে অচিরেই তাদের উপর যন্ত্রদায়ক শাস্তি আপতিত হবে এখন এই অস্বীকার করেছে এখানে কুফরি করেছে মানে এদের মধ্যে যারা কাফের কাফেরদের আর সে তো এখানে যুদ্ধ করার জন্য তো আল্লাহ যেতে রসুলরা যেতে বলেন নাই বা আল্লাহ যেতে বলেন নাই সেই জন্য এইখানে কাফের কুফরি করেছে কথাটার একটু ব্যাখ্যা দরকার এটা হতে পারে ওইখানে যে মদিনায় যারা ছিলেন ওখানে তো কিছু যাদের ইয়ে ছিল যাদের সাথে সন্ধি ছিল আহলে কিতাবরা অন্য যারা ছিল ইহুদিরা খ্রিস্টানরা তারাও তো ওখানে মদিনায় একসাথেই ছিল তখন একসাথে বলা হতো কুফরি যারা ছিল যারা কাফির ছিল ইসলাম মানে নেই সেটা আর একটাও হতে পারে যারা কুফরির গুনাহ করেছে মানে আল্লাহ রসুল বলেছে আল্লাহর অনুমতিক্রমে বলেছে তারা খুশি মনে সেটা অস্বীকার করেছে এটাও কিন্তু একটা কুফরির গুনাহ খুশি মনে কোনো ওজোর নাই মিথ্যা কথা এসে বলেছে ওজোর নাই কিন্তু এসে বললো না আমার এই অসুবিধা সেই অসুবিধা আমার এত অসুবিধা বাসায় আমার এত অসুবিধা এসব এসে বলল তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি এটাই এসে বেশি এটা সম্ভাবনা যে যারা ওইরকম এসে বললো সেটা তাদের কোনো ওজোর নাই এসে মিথ্যা কথা বললো সেইটা আর একটা হতে পারে ওই রকম যে যারা সন্ধি ছিল যে সবাই কোনো অ্যাটাক আসলে সেখানে আমরা যাব সেটা হয়তো রিমোট একটা হতে পারে যাই হোক এরপরে কি হচ্ছে আল্লাহ বলছেন ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرجا اذا نصحوا لله ورسوله দেখেন এখানে আল্লাহ বলে দিচ্ছে যে এরা কারা দুর্বল মৃত এবং অর্থ সাহায্যে যারা অসমর্থ তাদের কোনো দোষ নেই তারা আল্লাহ তার রসুলের কল্যাণকামী হয় যখন তারা আল্লাহ তার রসুলের কল্যাণকামী রাইট আমরা 92 নম্বর আয়াতে যদি যাই কি বলছেন রব্বুল আলামিন ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতুহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাই আর তাদেরও কোনো অপরাধ নেই যারা তোমার কাছে বহনের জন্য এসেছিল আর তুমি বলেছিলে আমি এমন কিছু পাচ্ছি না যাতে আমি তোমাদেরকে আহ্বান করব দেখেন এখানে আল্লাহ বললেন ওই যারা আসছিল তোমার কাছে যেতে চাচ্ছিল যুদ্ধে তাবুকের যুদ্ধে তোমার কাছে বলেছিল যে তুমি আমাদের একটু বাহন দেন আমাদের একটা ঘোড়া দেন আমরা তো অত দূরে যেতে হবে ঘোড়া না কাছে যেতে পারবো না বা উঠ দেন এরকম কিছু রসুল বলছেন আমার কাছে তো আর কোনো বাহন নাই তখন তো আর এই ট্যাঙ্ক ছিল না গাড়ি ছিল না হাজুয়া গাড়ি ছিল না তখন এই হাতি ঘোড়া এইসব গাদা তো বলছেন আমার কাছে তো অন্য কোনো বাহন নাই এরা যদি না যেতে পেরে থাকে তাদের কোনো কোনো নাই তাহলে এখানেও দেখেন সে ওজোর ওজোর এই যে ওজোর আমাদের খেয়াল রাখতে হবে তারপর বলছে তাওয়াল্লাহ ওয়া আয়ুনুহুম তাকাইদু মিনাদ দামি আজানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন
তারা অশ্রু বিগলিত চোখে ফিরে গেল। তাওয়াল্লাহ ওয়া আয়ুনুহুম তাকিদু মিনাদ দামা, তাকিদু মিনাদ দামা, চোখের চোখের রক্ত হচ্ছে অশ্রু দম, সেই দম মিনাদ দামা আজাল, তারা অশ্রু বিগলিত চোখে ফিরে গেল, মানে কেঁদে কেঁদে চলে গেল যে আমি তো যেতে পারলাম না, আমি তো যেতে পারলাম না, আমি কোনো বাহন পেলাম না, গেলে আমরা যেতাম, সেই কষ্ট তারা কাঁদলো, যেতে চায় তারা কিন্তু ওদের কারণে যেতে পারলো না, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। এই যারা এই দুঃখ যে তারা আল্লাহর পথে ব্যয় করার মতো কিছুই পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, যে তারা একটা গাড়ি কিনবে ঘোড়া কিনবে সেরকমও তো পয়সা তাদের কাছে নাই, তারা তো পাচ্ছে না, রসুলের কাছে চাইলেও উনিও দিতে পারলেন না, এক্সট্রা ছিল না। তাহলে এখান থেকে যে বোঝা গেল এ কথাটা আমরা একটা সাধারণ শিক্ষা, যে ওজোর থাকলে, যথাযথ ওজোর যদি থাকে, তাহলে আমরা একটা নিষিদ্ধ কাজ করলে বা আদেশ পালন না করলে গুনাহ হয় না, নিষিদ্ধ কাজ করলে গুনাহ হয় না। এবং গুনাহ হয় কখন, নিষিদ্ধ কাজের পরিমাণের পরে নির্ভর করে গুনার মাত্রা কত হবে, যদি সমান গুরুত্বের ওজোর থাকে গুনাহ হয় না, যদি সমানের থেকে কম গুরুত্বের ওজোর থাকে, প্রায় সমান গুরুত্বের, তখন আর সগীরা গুনাহ, মধ্যম ধরনের ওজোর থাকলে মধ্যম গুনাহ, প্রায় না থাকার মতো ওজোর থাকলে, বড় নিষিদ্ধ কাজ করলে সাধারণ কবিরা গুনাহ, আর খুশি মনে করলে কুফরি কবিরা গুনাহ। এই চমৎকার একটা বিষয়, একটা কাজ করলে, নিষিদ্ধ কাজ করলে, ধরেন চুরি করলে, ঘুষ খেলে, শির করলে, শির করলেও গুনাহ হবে কি হবে না সেটা নির্ভর করে ওজরের উপরে, ওজরের উপরে। যেমন আমরা রসুল একটা হাদিস জানি, আম্মার ইবনে ইয়াসির একবার রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাকে ধরেছিল এবং আমাকে এত অত্যাচার করছিল যে তুই বল মোহাম্মদ খুব বাজে লোক, আল্লাহ লাত লাত রব হুজ্জা রব এসব বল, যতক্ষণ আমি না বলেছি আমাকে ওরা ব্যাপক অত্যাচার করেছে। তো রসুল বলল, তুই কি বলছিস, তুমি কি বলছো, আমি তো বলেছিলাম, এখন আমি কি করবো? রসুল বলল, আচ্ছা তোমার ইমান কেমন ছিল? আমি তো মুখে বলেছি, আমার ইমান মজবুত ছিল, আমার মনে ইমান মজবুত ছিল, আমি মুখে বলেছি, আমি অন্তর থেকে বলি নাই। বললেন, তোমাকে আবার যদি ধরে আবার করবো, আবার বললাম, তাহলে দেখেন, তাহলে রসুল এখানে বলে দিলে শিরকের কথা বলেছে সে, কিন্তু জীবন বাঁচানোর ওজোরের কারণে বলেছে। রসুল্লাহ বললেন, আবার ধরলে, আবার যদি অত্যাচার করে আর বলে আবার বলবো, তার অত ওজোর, ও তো ইচ্ছা করে বলে নাই, ও তো বিরাট ওজোর, ওকে তো মেরে ফেলবে, মেরে ফেলছিল, সেই জন্য সে বলেছে, কাজেই তাতে তার গুনাহ হবে না। তা এই যে আমরা কোরআনের আয়াত দেখছি, রসুল্লাহামের হাদিস হাদিসও দেখছি, চমৎকার বিষয়। তাহলে আমরা এইভাবে যদি গুনার বিষয়গুলো বুঝে নেই, তাহলে কত সুন্দর হয় না, কত চমৎকার হয় বিষয়গুলো। ইন্নামাস সাবীলু আলাল্লাযীনা ইয়াস্তাজিনুকা ওয়া হুম আগনিয়া, কি চমৎকার কথা দেখেন। এই যে সব গুনার যে সংজ্ঞা এখানে সব আছে, খালি বের করে নিতে হবে। আল্লাহ ওইভাবে শর্ত আলাদা করে একসাথে করে এক জায়গায় লিখে দেয়নি, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনে। কি বলছে, ব্যবস্থাকরণের পথ তো কেবল তাদের বিরুদ্ধে যারা বিত্তবান হয়েও যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চেয়েছে। দেখেন তো কি চমৎকার কথা, যে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে, কারা গুণাগার হয়েছে, যাদের সম্পদ ছিল, সম্পদ ছিল, বিত্তবান ছিল, কিন্তু এসে অনুমতি চেয়ে, রাসূলুল্লাহ আমার এই আছে তা আছে, অসুবিধা অসুবিধা, টাকা নাই, পয়সা নাই, কেমনি যাবো, ঘোড়া কেনার আমার টাকা নাই, কেমনি যাবো, এদের বিরুদ্ধে নিতে হবে। তারা পিছনে থেকে যা ওদের সাথেই থেকে সাথে থেকেই সন্তুষ্ট ছিল, যারা পিছনে পড়েছিল যায়নি আগে তাদের মধ্যে তারা সন্তুষ্ট ছিল। খওয়ালেফ, হ্যাঁ, খালাফি আর সালাফি, এই খওয়ালেফ একই কথা, খালাফা কত থেকে আসছে, খওয়ালেফ অতাবাল্লাহু আলা কুলুবিহিম, এই যে কথাটা বলছেন, আল্লাহ তাদের মনে মোহর মেরে দিয়েছেন, অনেক জায়গায় আছে কোরআনে, এইখানে এই ব্র্যাকেটটা দেওয়া খুবই দরকার, অত্যাত্মভূমিভাবে মোহর মেরে দিয়েছে। ওই যে ওরা বলল, ওই যে ওরা বলল, ওরা গেল না, এটা কি আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছিল বলে যায়নি,
আল্লাহ মোহর মেরে দিয়ে তাৎক্ষণিকভাবে যদি মোহর মেরে দেয় যাবে কেন, তো যেতেই পারবে না, আল্লাহ মোহর মেরে দিছে তুমি যেতেই পারবে না। যে অতাৎক্ষণিক মানে আল্লাহ তার প্রোগ্রাম অনুযায়ী তাদের অন্তরে মহল পড়ে গিয়েছে। আল্লাহর প্রোগ্রাম হচ্ছে কি, যারা এইভাবে মিথ্যা কথা বলবে, ইসলাম বিরুদ্ধে কথা বলবে, চিন্তা করবে, ভাববে, তাদের এই আকলটা আস্তে আস্তে অবনমিত হয়ে হ্যাং হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় ওইরকম হ্যাং হয়ে যাবে, গেলে তখন আর ইসলাম বুঝবে না, কোরআনের কথা বুঝবে না, রসুল্লাহ সাল্লামের কথা বুঝবে না, কিছু তারা বুঝবে না। এই কথা যে আল্লাহ অতাৎক্ষণিক ভাবে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের এই অপরাধ, তাদের এই গুনাহ, গুনাহের কারণে, ভুলের কারণে, মিথ্যা কথা এখানে ভুলের কারণে ব্রেনটা আস্তে আস্তে হ্যাং হয়ে যাবে। কম্পিউটারে ভাইরাস দিতে দিতে একসময় কম্পিউটারটা হ্যাং হয়ে যায়, ঠিক তেমনই। তাহলে এই একটা ব্র্যাকেট দেওয়াটা, অতাৎক্ষণিক কথাটা দেওয়া কিন্তু খুবই দরকার। আর এটা না দিলে অনেকেই এটা ভুল বোঝে, আল্লাহ মোহর মেরে দিছে তাহলে আমরা আর যাবো কেমনি, ওরা যাবে কেমনি, আল্লাহ তো মোহর মেরে দিয়ে আল্লাহ ইচ্ছা করে ওদের বিপদে নিয়ে এসে, ঠিক নয়। তাই অনেক কিছুই তাদের জ্ঞান বুদ্ধির আওতায় আসে না। দেখেন আল্লাহ ওই যে মেহের মোরে মোহের মোরে দিল, ফাহুম লা ইয়ালামুন, ফাহুম লা ইয়ালামুন, যেহেতু তাদের অন্তরে মহল পড়ে গেছে ইসলাম বিরোধী কথা বলে কাজ করতে করতে। এখানে আল্লাহ বলছে, রসুল বলছে যুদ্ধে যেতে হবে, নানা কথা বানাইছে, নানা কথা চিন্তা করেছে, এর আগেও তারা অনেক কিছু করেছে এরকম, ফলে তাদের অন্তরে মোহর পড়ে গেছে। ভালো কথাও তারা বুঝতে পারে না, ভালো কথাও বুঝতে পারে না। সেই কথাগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানালেন। এরপরে আমরা যদি যাই পারা 11-তে, আচ্ছা পারা 11, আমরা 10 নম্বর পারা শেষ করেছি, জায়গা 1/3 হয়ে গেছে কোরআনের তফসির, আলহামদুলিল্লাহ। আমরা ধীরে ধীরে যাচ্ছি, আমরা খতম দেওয়ার জন্য ব্যস্ত নই, আমরা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ব্যস্ত, কোরআন বোঝার জন্য ব্যস্ত, কোরআনে ডুব দিতে ব্যস্ত। কি আছে কোরআনে, ডুব দিয়ে দেখতে হবে, মনি মুক্তা বের করতে হবে। আর মুসলমান জাতিকে ইবলিস কি শেখালো, খতম দাও, খতম দাও, খতম দাও, উইকলি খতম দাও, উইক, এক রমজানে 3 বার খতম দাও, 4 বার খতম দাও। এটা কোরআনের কথা নয়, রসুলের কথা নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 3 দিনের কথা কোরআন পড়েছে সে কোরআন বোঝে নাই। 3 দিনের কবে তো কোরআন সুরা ফাতিহা তো পড়াই যায়, সুরা এখলাস তো পড়াই যায়, ওটা তো 1 ঘন্টার মধ্যে বুঝে পড়া যায়। তার মানে যে 3 দিনের কমে কোরআন খতম দিয়েছে, তার মানে কি যে কুইকলি কোরআন খতম দিয়েছে, খালি নেকি কামাইয়ের জন্য, নেকি কামাইয়ের জন্য কুইক খতম দাও, সে নিষেধ করা হয়েছে। কোরআন বুঝতে হবে, বুঝে বুঝে আমরা যত পারি খতম দিব, কোনো অসুবিধা নেই। আয়াত নম্বর 94 কি বলছে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে এসে অজুহাত পেশ করবে। দেখো যে তাবুকে যুদ্ধে যখন তোমরা ফিরে আসবা তখন জয়ী হয়ে যদি ফিরে আসো, যদি মানে ওকে যে মার খেয়ে আসো তখন তো হয়তো ভিন্ন ভিন্ন অবস্থা, যখন ফিরে আসবা মানে জয়ী হয়ে ফিরে আসবা তখন তারা এসে অজুহাত পেশ করবে। কি বলবে, তারা যখন এসে অজুহাত পেশ করবে তখন রসুলকে বলছে কি বলবা তাদেরকে, আল্লাহ যে ওনাকে ওহি করে করে বলে দিচ্ছেন যে কি বলবা, এই যে ওহি করে বলে দিচ্ছে না, কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওই যে শানে নজুল আছে, অনেকে আয়াতের শানে কিছু কিছু আয়াতের মতো এইভাবে শানে নজুল, এখানে শানে নজুল নাই, এখানে যেমন বলছে অজুহাত পেশ করবে, বলবে যে না আমরা তো যেতে পারিনি এই কারণ সে কারণ ওই কারণ নানা কথা বলবে, তখন আল্লাহ বলছে তাদেরকে বলো অজুহাত পেশ করো না, আমরা তোমাদের কখনো বিশ্বাস করব না, আল্লাহ আমাদেরকে তোমাদের সংবাদ জানিয়ে দিয়েছে, আমাদেরকে ওহিদের ওহির মাধ্যমে বলে দিয়েছে যে তোমরা যে কথা বলেছ অজুহাত দিয়েছ সে অজুহাত সঠিক নয়, অজুহাত মিথ্যা ছিল। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলাহ, আর আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন এবং তার রসুল। ওয়াসায়ারা, ইয়ারা মানে দেখা, দেখবেন, এখানে যদি লক্ষ্য করবেন অর্থটা দিলে তাহলে অর্থটা ভালো হয়,
রাও সা মানে শীঘ্র, শীঘ্র হলে সা, তাহলে অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, অবশ্যই তোমাদের কার্যকলাপে লক্ষ্য করেন এবং তার রসুল। এখানে সা কথাটা দিলে, শীঘ্র কথাটা দিলে আর সা কথাটা আসে। সোম্মা তারা দুনা এলা আলিমিল গাইবি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। অতঃপর যিনি অদৃশ্য দৃশ্যমান বিষয় জানেন তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা যা করতে। তাহলে এখানে বলে দিল অতঃপর যিনি অদৃশ্য দৃশ্যমান সব বিষয় জানেন সেই রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের সবাই ওরাও যাবে, আমরা সবাই যাব, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা যা করতে। ওই ব্যক্তিরা যারা বসেছিল তারা যায়নি, যারা যায়নি নানা অজুহাতে, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যখন মরে যাবে তখন সবই জানতে পারবে। আর এখনো তো কিছু দুনিয়াতেও তারা বুঝতে পারে কিছু। এখানে আল্লাহ বলছেন সাইয়াখলিফুনা বিল্লাহি লাকুম ইযান ইযান ক্বালাবতুম ইলাইহি লিতুরিদু আনহু। সাইয়াখলিফুনা, ইয়াখলিফুনা ওই যে আমরা বলি না হলফ, হলফ করে, হলফ করে মানে কসম, হালাফা, ঠিক আছে, সাইয়াখলিফুনা হলফ করে বলছে, আমরা বলি হলফ করে বলছে, হলফ করে বলছে, সেই হলফ কথাটা এখান থেকে আসছে। তোমরা তাদের কাছে ফিরে এলে শীঘ্রই তারা আল্লাহর নামে শপথ করে বলবে, শপথ হলফ, জবানবন্দি, 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 আচ্ছা, আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদের দোষ তুমি উপেক্ষা করো। দেখেন এসে বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি আমার এই ছিল, আমার এত ওজন ছিল, আমার অত ওজন ছিল, এত ছিল, এইভাবে বলবে যাতে আমরা তাদেরকে দোষ ত্রুটিতে উপেক্ষা করতে, আমরা দেখে গেছে পছন্দ করে বলতে দেখো আমার এই অসুবিধা সেই অসুবিধা ছিল, আল্লাহর নামে শপথ করে বলবো তোমরা তাদের উপেক্ষা করো, যে আমরা যেতে পারিনি আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। আল্লাহ বলছেন অতঃপর তোমরা তাদেরকে উপেক্ষা করবে, তারা তোমাদেরকে ওই উপেক্ষা যোগ্যতা মাপ দিলে ভালো হয়, আমরা তোমাদেরকে তোমরা আমাদেরকে মাফ করে দাও। আর এখানে অতঃপর তোমরা তাদেরকে উপেক্ষা করো, তাদের ওই কথায় কান দিও না, তারা এসে যতই কসম বলুক আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা কান দিও, তাদের কথা শুনো না। ইন্নাহুম রিজসুন, তারা অপবিত্র, দেখেন তারা অপবিত্র। রিজসুন একটা হচ্ছে পবিত্র ইয়ে কি তৈয়ব, আর অপবিত্র হচ্ছে রিজ, তাই এগুন মানে পবিত্র, পবিত্র মানে কল্যাণকর, অক্ষতিকর, কল্যাণকর বা অক্ষতিকর, আর রিসুন মানে ক্ষতিকর। তো তারা মানসিক ভাবে, এখানে কথাটা মানে অপবিত্র মানে এখানে মানসিক ভাবে তারা অপবিত্র, মানে তারা কুফরি, কাফের, কুফরি গুণী। একটা হচ্ছে শারীরিক অপবিত্রতা আর একটা হচ্ছে মানসিক অপবিত্রতা। শারীরিক অপবিত্রতা যেমন আমরা যেখানে উজু গোসল করে লাগে হচ্ছে আসগার, হচ্ছে আকবার, গোসল ফরজ অবস্থা হতে পারে, উজু থাকা অবস্থা হতে পারে। আর মানসিক অপবিত্রতা হচ্ছে কুফর, কাফের, তাহলে তারা অপবিত্র মানসিক ভাবে। তারা খুশি মনে আল্লাহর কথা আদেশ অমান্য করেছে, খুশি মনে, এই যে মন মানসিক। ওমা আহুম জাহান্নামা জাজা আন বিমা কানু ইয়াকসিবুন, আর জাহান্নাম তাদের আবাসস্থল, তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ। মাওয়া জাহান্নাম, যা যা মানে পুরস্কার, বিমা যার জন্য, কানু এক সিবুন কাসাবা, কাসাবার থেকে এক সিবুন, এটা হচ্ছে আতাই না থাকলে সেটা হয় ক্রিয়া, বর্তমান বা ভবিষ্যৎ কাল, সে এটা হচ্ছে ক্রিয়া, এক সিবুন কাসাবার থেকে এক সিবুন, কৃতকর্মের ফলস্বরূপ। এরপরে 96টা আমরা একটু দেখি, 96 দেখে আমরা শেষ করতে চাই। কি বলছে, তারা তোমাদের কাছে শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট, আবার ওই কথাটাই বলছে পছন্দ করে বলবে, এটা বলছে সন্তুষ্ট হয় যাতে, ওখানে বলছে যাতে উপেক্ষা করে মাফ করে দাও, এখানে কসম করবে যে যাতে আমরা খুশি হয় না, এত কসম করে বলতেছে যাক ঠিক আছে খুশি হইলাম,
فإن ترضوا عنه فإن الله لا يرضى عن القوم الفاسقين কিন্তু তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। দেখেন কত কত বলছে, যারা ফাসিক, যারা গুনাগার, যারা কবিরা গুনাগার, কুফরির গুনাগার, তাদের প্রতি আমরা না বুঝতে পেরে হয়তো মনে করছি কসম টসম করছে, এত কসম করতেছে, মনে করলাম হ্যাঁ আমি ভাই যাক ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে তোমরা সন্তুষ্ট হলেও আমি সন্তুষ্ট হব। আল্লাহ তো জানেন, আল্লাহ তো মনের খবর জানেন, ও মুখে হলফ করে কি হবে, মুখে কসম করলে কি হবে, ওর মনের খবর তো আল্লাহ জানে, আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষ সন্তুষ্ট করলো আল্লাহ সন্তুষ্ট হবে না। মুফাসসির কিরাম, আমরা আজকে এখানেই শেষ করতে চাই, তো এখানে আজকে শেষ করছি, সবাই ভালো থাকে, ঈদ মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।